হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলোর লেখক নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক যেসব উপন্যাস রচিত হয়েছে সেসব উপন্যাসের লেখকদের নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা সামনে যদি কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো সোনাতরী কার লেখা কাব্যগ্রন্থ? সোনাতরী লেখা কাব্যগ্রন্থটি হল লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিলিমিলি কার লেখা নাটক? ঝিলিমিলি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ধানক্ষেত কার লেখা? ধানক্ষেত লেখার লেখক হল জসীমউদ্দিন। ঝরাপালক কার কাব্যগ্রন্থের নাম? এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম। বন্দি শিবির থেকে কার লেখা? বন্দি শিবির থেকে এটি লিখেছেন শামসুর রহমান। একাত্তরের ডায়েরি কার দিনলিপি? এটি লিখেছেন সুফিয়া কামাল। দেয়াল এটি কার উপন্যাস? এটি হুমায়ুন আহমেদের উপন্যাস, অর্থাৎ দেয়াল হল হুমায়ুন আহমেদের উপন্যাস। গাভী বৃত্তান্ত কার লেখা উপন্যাস? আহমেদ সফা। বিরাজ বউ কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হুলিয়া কার লেখা কবিতা? হুলিয়া হল নির্মলেন্দ গুণের লেখা কবিতা। মা কার লেখা উপন্যাস? এটি আনিসুল হক এর লেখা উপন্যাস। ভ্রান্তিবিলাস কার লেখা? এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমার দেখা নয়াচিন কার লেখা? এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের লেখা। জাহান্নাম হতে বিদায় এটি কার লেখা? এটি শওকত ওসমানের লেখা। পদ্মরাগ কার লেখা কাল্পনিক নারীবাদী উপন্যাস? এটি বেগম রোকেয়ার লেখা কাল্পনিক নারীবাদী উপন্যাস। যোগ কার লেখা ছোট গল্প? যোগ হল আবু ইসহাক এর লেখা ছোট গল্প। কৃষ্ণকুমারী কার লেখা নাটক? কৃষ্ণকুমারী হল মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক। কমলাকান্তের দফতর কার লেখা? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মৃত্যুর ডাক নাম স্বাধীনতা এটি কার লেখা? এটি শাবলু শাহাবুদ্দিনের লেখা। এখন আলোচনা করব মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল উপন্যাসের তালিকা এবং তাদের লেখক পরিচিতি নিয়ে। রাইফেল রোটি আওরাত এটি লিখেছেন আনোয়ার পাশা। নেকড়ে অরণ্য এটি রচনা করেছেন শওকত ওসমান। হাঙর নদী গ্রেনেড এটি লিখেছেন সেলিনা হোসেন। খাঁচায় এটি লিখেছেন রশিদ হায়াদার। জ্যোৎস্না ও জননীর গল্প এটির লেখক হলেন হুমায়ুন আহমেদ। জনক ও জননীর গল্প এটি লিখেছেন মোস্তফা কামাল। সাড়ে তিন হাত ভূমি এটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন। ফেরারি সূর্য লিখেছেন রাবেয়া খাতুন। যাত্রা এটির লেখক হলেন শওকত আলীর। জীবন ও রাজনৈতিক বাস্তবতা এটি রচনা করেছেন লেখক শহীদুল জহির। তো এই ছিল আজকের বাংলা সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো প্রায় সময়ই সব ধরনের সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটিকে ফলো করে রাখবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।